চলছে পূজো পরিক্রমা, চলছে দীপাবলি। দীপাবলির পূজো পরিক্রমায় আমরা এই মুহূর্তে ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের সেরা শ্যামা শিরোপার তরফ থেকে উপস্থিত হয়েছি শিলিগুড়ি তরুণ সংঘের পূজো মণ্ডপে। তরুণ সংঘর পূজো মণ্ডপ নিয়ে প্রতিবারই সাধারণ মানুষের মধ্যে আলাদা উন্মাদনা এবং আলাদাই আমেজ লক্ষ্য করা যায়। তরুণ সংঘের পূজো মণ্ডপ দেখতে প্রতিবছরই উত্তরবঙ্গ থেকে সারা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু লোক আসে এই পূজো মণ্ডপে দর্শন করতে, এবং দর্শনার্থীদের ঝলক কিন্তু চোখে পড়ার মতো লক্ষ্য করা যায়। সেই তরুণ সঙ্গে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি সেরা শ্যামা শিরোপার সম্মাননা অনুষ্ঠান নিয়ে। আমাদের এই বছরের থিমে কিন্তু সেরা ক্লাব এবং সেরা থিম এবং সেরা প্রত্যেকটি পুজো মণ্ডপ, এই তিনটি বিভাগে, এই তিনটি ক্যাটাগরিতে কিন্তু সেরার সম্মান তুলে দেওয়া হবে শহর শিলিগুড়ির 20টি ক্লাবকে। আমাদের এই অনুষ্ঠান আয়োজনের পিছনে যে সমস্ত যারা স্পন্সর রয়েছে, যাদেরকে ধন্যবাদ না জানালেই নয়, তাদেরকে কিন্তু আমরা এই মুহূর্তে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি। আমাদের স্পন্সর রয়েছে ব্রাইট একাডেমি, কোন স্পন্সর রয়েছে বাঘা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এবং অ্যাসোসিয়েট স্পন্সর রয়েছে ঝালুঝোলে অম্বরে সরকার স্পোর্টস এবং সিল্কো এবং রামা হসপিটাল এবং মেডিকেল স্টোর। এই মুহূর্তে আমরা রয়েছি তরুণ সংঘের পূজো মণ্ডপে। তরুণ সংঘের এবছরের নিবেদন গ্র্যান্ড লিসবয় হোটেল, চীনের গ্র্যান্ড লিসবয় হোটেল রয়েছে এই বছরে তরুণ সংঘের পূজো মণ্ডপের এই বছরের থিম। চলুন ঘুরে দেখি এবারে পূজো মণ্ডপ। रेडीमेड स्कूल यूनिफॉर्म की दुनिया में श्री शंकर स्टोर्स का एक अलग ही पहचान है। जी हाँ, बहुत ही रिजनेबल रेट पर सभी तरह की रेडीमेड स्कूल यूनिफॉर्म, नेक टाइज, बेल्ट, सॉक्स, स्टॉकिंग, स्वेटर, ब्लेजर, जींस टी शर्ट, ट्रैक सूट, बॉडी वार्मर, इनर, स्वाल, चादर, स्कूल बैग, शूज यहाँ पे उपलब्ध है। KVS यूनिफॉर्म ऑल्सो अवेलेबल। आज ही आइए आपका अपना श्री शंकर स्टोर्स में, खुदिराम बल्ली हिलघाट रोड सिलीगुड़ी। श्री शंकर स्टोर्स, जो ना मिले कहीं वो केवल मिले यहीं। মণ্ডপের বিশেষ আকর্ষণ এটা, এই প্যান্ডেলটার লেজার লাইট আছে প্যান্ডেলের বাইরে দেখছেন আপনার, আর প্রতিমা কাচের উপরে হচ্ছে, পুরো কাচের একদম, আর কুমারটুলি থেকে ঠাকুর এসেছে। আজকে তো মানে বিকেল থেকে ভিড়, সারাদিন একটু ছিল, বিকেল থেকে ভিড় ছিল। শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই তরুণ সংঘের পক্ষ থেকে। আপনারা আসুন আমাদের মণ্ডপ দর্শন করুন, কেমন লাগলো বলবেন, আশা করি ভালো লাগবে। আমরা এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ি তরুণ সংঘে, শিলিগুড়ি সেরা শ্যামা শিরোপা ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের এই প্রতিটি পুজো প্যান্ডেলে, প্রায় 20টি পুজো প্যান্ডেলে আমাদের এই সম্মেলনের এই পুজো পরিক্রমা নিয়ে আমরা রীতিমতো উপস্থিত হয়েছি এই মুহূর্তে তরুণ সংঘের পুজো মণ্ডপে। তাদের এই যে আমাদের এই সম্মাননার অনুষ্ঠানে পার্টিসিপেশন, তার জন্য তাদের হাতে আমরা আমাদের বিচারক মণ্ডলী বৈশাখী দাসের হাত থেকে তুলে দেবো মেমেন্টো। চলুন সেই দৃশ্য দেখে নিই। এবং আমাদের ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি, প্রেসিডেন্ট, আমাদের ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অর্জুন বর্মন তাদের হাতে তুলে দিচ্ছেন মানপত্র। তরুণ সংঘ ক্লাবের হাতে এই মুহূর্তে আমাদের ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অর্জুন বর্মন তুলে দিলেন মানপত্র। শিলিগুড়িতে প্রথম ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের এই প্রচারণা, এই আমাদের প্রোগ্রাম সেরা শ্যামা শিরোপা। এই মুহূর্তে আমরা রয়েছি তরুণ সংঘ, তরুণ সংঘ ক্লাবের হাতে তুলে দেওয়া হলো মেমেন্টো এবং মানপত্র। আমরা জেনে নেব তাদের এই অভিজ্ঞতা কেমন লাগছে। দাদা, খুব ভালো লাগছে। আমরা আপনাদের ডিএমএ
দিমেকে আমরা তরুণ সংঘের পক্ষ থেকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। পুরস্কৃত হলে সবসময় ভালো লাগে, নিশ্চয়ই ভালো লাগে। আপনারা অলরেডি জানেন যে আমাদের এবারের পুজো 69তম বছর। এবছরে আমরা যে মণ্ডপটা করেছি আপনারা দেখেছেন, তবুও বলছি আরেকবার যে এই মণ্ডপটা হচ্ছে আপনার মাকাওতে, মানে চীনের দক্ষিণ চীনে যে মাকাও বলে একটা শহর আছে, সেখানে সেই শহরে অনেক বড় বড় হোটেল আছে, তার মধ্যে একটা অন্যতম হোটেল হচ্ছে গ্র্যান্ড লিসবন। আমরা এটাকে মানে এরকম একটা ইঞ্জিনিয়ারিং স্থাপত্য তৈরি করবার ইঞ্জিনিয়ারদের কাছেই চ্যালেঞ্জ, সেটা রেপ্লিকা তৈরি করা আরও কতটা চ্যালেঞ্জ। শুধু বাঁশ, কাঠ, প্লাইউড, কাঁচ, সিলভার পেপার, মার্কারি পেপার দিয়ে তৈরি করা কতটা কঠিন সেটা আমাদের এখানে যারা শিল্পী কলাকুশলী আছেন তারা এটা করে দেখিয়েছেন। এটা করতে সময় লেগেছে, দেড় মাস সময় লেগেছে, আর 50 জন শিল্পী কলাকুশলী এই কাজটা করেছেন। আর এটাকে আরও সুন্দর দেখাচ্ছে এই জন্যই, সেটা হচ্ছে যে লাইটের ব্যবহার এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে প্রচুর লাইটের ব্যবহার আছে, ভ্যারাইটি লাইটের। এটাই হচ্ছে আমাদের তরুণ সঙ্গে এবারের পুজোর মণ্ডপ। আর প্রতিমা প্রতিবারের মতো এবারও কলকাতা কুমারটুলি থেকে এসেছে। এবারের প্রতিমা নির্মাণ মূর্তি নির্মাণ করেছেন অমিত পাল, আর মণ্ডপ সাজিয়েছেন হচ্ছে উইলিয়াম ডেকোরেটার্স, তার সঙ্গে শ্রী সাহেব ডেকোরেটার সহযোগিতা করেছেন, আর আলো দিয়ে সাজিয়েছেন হচ্ছে সহদেব ইলেকট্রিক্যালস কল্যাণী। এই হচ্ছে আমাদের তরুণ সঙ্ঘের মণ্ডপ। আমরা তরুণ সঙ্ঘের পক্ষ থেকে ডিএমএকে এবং ডিএমএর দর্শক যারা আছেন তাদের সবাইকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।